আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দা ইসলাম 24 ইউটিউব চ্যানেল এবং আন্নুর রুকিয়া ফাউন্ডেশনের পক্ষ হতে সবাইকে শুকরিয়া। আমাদের আজকের বিষয় পুরনো জাদুর সমস্যা থেকে নিজেকে হেফাজতে রাখার জন্য সালাতুল হাজতের গুরুত্ব। আমরা অনেকেই দৈনন্দিত জীবনে বিভিন্ন রকমের দুষ্ট মানুষ দুষ্ট জিনের প্রণতায় পড়ে আমরা কালো জাদু সহ বিভিন্ন রকমের বদনজর ওয়াসওয়াসা কত রকমের ক্ষতিতেই না আমরা আক্রান্ত হই। বর্তমানে 2024 সালের যুগে অনেকে এগুলো ট্রাস্ট করতে চায় না, কুসংস্কার বা বিজ্ঞানকে সামনে এনে তারা এগুলোকে পরিহার করে। তাদের উদ্দেশ্যে একটি কথা, কোরআন হাদিস চর্চা করুন এবং জিন জাদুর বিষয় পরিপূর্ণভাবে বুঝুন। যারা আক্রান্ত তারা বুঝতে পারে তাদের বিস্তারিত সমস্যাগুলো। এগুলো অবশ্যই ঠাট্টা কিংবা পরিহাস করার বিষয় নয়। সুতরাং আমরা অনেকেই এই বিভিন্ন রকমের সমস্যায় খুব পুরাতন হয়ে যাই। পুরাতন অনেক জাদু, 7, 8, 10 বছর, 15, 20, 30 বছরের জাদু, অথবা দুষ্টজিনের আক্রমণে আপনি লং টাইম আছেন, দুষ্টজিনের ক্ষতির শিকার হয়ে আপনি দীর্ঘ সময় জীবনে পার করে ফেলেছেন, অথবা কালো জাদু আপনাকে এমনভাবে গ্রাস করেছে বিভিন্ন রকমের চিকিৎসা রুকিয়া সারিয়া সহ অনেক রকমের চিকিৎসা করার পরেও আপনি আশাসরূপ ফলাফল পাচ্ছেন না। বিশেষ করে বিয়ে বন্ধ অথবা বাচ্চা নষ্ট করার যে জাদুগুলো, এই জাদুগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা বেশি গুরুত্বপূর্ণ, যে লং টাইম চিকিৎসাটা করতে হয় কিন্তু দিন শেষে আশাসরূপ ফলাফল অনেকেরই আসে না। অর্থাৎ পুরনো জাদু যখন আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একবারে ঘিরে ফেলে, আপনার রক্তের শিরায় শিরায় যখন দুষ্ট জিনের আনাগোনা মিশে যায়, তখন আপনি এই জাদু থেকে রিলিজ হতে অনেক মেহনত করেন, অনেক 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 পরিমাণ চিকিৎসা করেন, শ্রম দেন, কিন্তু আশাসরূপ ফলাফল সবসময় আসে না। এখান থেকে বাঁচার যে একটি অন্যতম মাধ্যম এটা হচ্ছে সালাতুল হাজত। যদি সালাতুল হাজতে আপনি নিয়মিত হন, আল্লাহ তাআলার সাহায্যর আশা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় অতি দ্রুত আপনাকে উক্ত সমস্যা থেকে হেফাজতে রাখতে পারে। অবশ্যই এই সালাতুল হাজত আদায়ের পাশাপাশি রুকিয়া সেবা চালিয়ে নিয়ে যাওয়া অতি গুরুত্বপূর্ণ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অসুস্থ হয় তাহলে অবশ্যই যাতে সে চিকিৎসা নেয়, অবশ্যই চিকিৎসা সেবা নেওয়া সুন্নাত। আপনি রুকিয়া চিকিৎসা চালিয়ে যাবেন, পাশাপাশি সালাতুল হাজত আদায় করবেন। সালাতুল হাজত কিভাবে আদায় করবেন? সাধারণ যে কোনো নফল নামাজের মতোই নির্দিষ্ট কোনো নিয়ত বা নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি 2 রাকাত পড়তে পারেন অথবা 4 রাকাত পড়তে পারেন, প্রত্যেক দিন নির্দিষ্ট একটি সময় সালাতুল হাজত আদায় করবেন। এইভাবে মনে মনে একটি নিয়ত থাকবে, মুখিক কোনো নিয়ত না, মনে এরকম একটা ফিল থাকবে, এরকম একটা ধারণা থাকবে যে আপনি এখন 2 রাকাত সালাত আদায় করছেন আপনার উক্ত সমস্যা থেকে হেফাজতে থাকার জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে ইনশাআল্লাহ। এরকম একটা নিয়ত থাকলে হবে মনে মনে, মুখে কোনো নিয়ত করার প্রয়োজন নেই বা মনে মনে নিয়ত করার প্রয়োজন নেই, জাস্ট এই নিয়তটা আপনি মনে ধারণ করবেন, তাহলে 2 রাকাত সালাতুল হাজত আদায় করবেন অথবা 4 রাকাত যে কোনো একটা করলেই হবে ইনশাআল্লাহ, যেই পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয়। অর্থাৎ পুরনো জাদু থেকে যে পর্যন্ত আপনি নিজেকে হেফাজতে করতে না পারবেন সেই পর্যন্তই আপনার সালাতুল হাজত আদায় করতে হবে। প্রতিদিন 2 রাকাত হোক 4 রাকাত হোক আপনি কন্টিনিউ সালাতটা পড়ে যাবেন পড়ে যাবেন পড়ে যাবেন, শেষ অবধি আপনার ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ তাআলার কাছে প্রচুর পরিমাণ আশা রাখতে হবে, ভরসা রাখতে হবে, যাতে এরকম কোনো ফিলিংস থাকবে আপনার মনে, ইমানকে এরকমভাবে শক্ত রাখবেন যে আপনি রুকিয়া করছেন পাশাপাশি সালাতুল হাজত আদায় করছেন, এই নামাজটা কন্টিনিউ করছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ফিরে তাকাবেই, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দিবেই, এরকম একটা বিশ্বাস কনফিডেন্স যদি আপনি আপনার মনে রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় যত বড় শয়তানি প্রসেসই হোক না কেন, যত রকমের ক্ষতিতে আপনি আক্রান্ত হোক না কেন, হোক সেটা বদনজর ওয়াসওয়াসা জিন জাদুর কোনো সমস্যা অথবা শারীরিক মানসিক কোনো রোগ, যদি সালাতুল হাজত নিয়মিত আদায় করেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, অবশ্যই উক্ত সমস্যা হতে আল্লাহ তাআলা আপনাকে অচিরেই শেফা দান করবেন, হেফাজত করবেন ইনশাআল্লাহ। একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অতি দুর্বল, অর্থাৎ শয়তানের কোনো রকমের চক্রান্ত, কালো জাদু হোক শয়তানের দুষ্টুমি হোক, এগুলোতে আমাদের নার্ভাস হওয়া যাবে না, ভয় পাওয়া হওয়া যাবে না, নিজের মনকে দুর্বল করা যাবে না, সাহসিকতার সাথে আমরা চিকিৎসা করব, রুকিয়া সেবা গ্রহণ করব এবং সালাতুল হাজতের উপর বিশেষভাবে গুরুত্ব দিব। আল্লাহ তাআলা যদি চায় অচিরেই সুস্থতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেফা দান করুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।